অপেক্ষার আর মাত্র ছটা দিন, রাম মন্দিরের প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় গোটা দেশ। সাক্ষী হতে রামরাজের পথে আমাদের রিপাবলিকের তিন সিনিয়র এইটার, আর এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন লতা মঙ্গেশকর চক, এবং সেই চকে রয়েছেন আমাদের সিনিয়র এইটার ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, অপেক্ষার আর মাত্র ছটা দিন, তোমরা সেখানে পৌঁছে গিয়েছো প্রত্যেকে, এবং সেখান থেকে কি ছবি দেখতে পাচ্ছ তুমি রয়েছো লতা মঙ্গেশকর চকে? দেখো, এই মুহূর্তে আমি, স্বর্ণালী, অনির্বাণ প্রত্যেকে পৌঁছে গেছি, এবং এটা আমার জন্য আবেগ তাড়িত একটা একটা অনুভূতি। তার কারণ এরকম একটা কাভারেজ, সেই কাভারেজ বোধহয় সবার ভাগ্যে জোটে না। 500 বছরের সবচেয়ে বড় যে নিউজ ইভেন্ট, সেই নিউজ ইভেন্ট আমরা করছি একেবারে যেখানে বিনা রাখা, যেটাকে ধর্মপথ বলা হচ্ছে, সেই ধর্মপথের সামনে আমি চলে এসেছি। টেম্পারেচার এই মুহূর্তে 5 ডিগ্রি, মানে হাড় বোধহয় জমে যাচ্ছে, হাত পা সমস্ত কিছু জমে যাচ্ছে। তার মধ্যেই প্রচুর মানুষ এসেছেন, ছবি তুলছেন মোবাইলে, সাধু সন্তরা এসেছেন অলরেডি। একদিকে তুমি দেখতে পাচ্ছ প্রচুর যারা ট্রেন থেকে নেমেছেন রামপথ স্টেশন, সেই রামপথ স্টেশনে তারা এসেছেন। এবং আমি শুধু দেখিয়ে দিতে চাই, যারা বাংলা থেকে যারা আসতে চাইছেন একেবারে এই সাইড থেকে, অর্থাৎ ধর্মপথ ধরে ট্রেনে বা প্লেনে করে আপনারা যদি আসেন, এইটাকে বলায় একেবারে নতুন ঘাটের চক। অর্থাৎ এই ঘাটটা নতুন হয়েছে, আমি ঠিক এই ঘাটের দিকেই আমার ক্যামেরা পার্সন রবিকে বলবো যাওয়ার জন্য। এই রাম কি প্যারি, এবং এখানে কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে যে ঘাট, সরজ নদীর তীরে যে ঘাট, সেই ঘাট উল্লেখযোগ্যভাবে তুমি দেখতে পাচ্ছ প্রথমে অহমিয়া ভাষায় রাম কি প্যারি লেখা, এবং তারপরেই রাম কি প্যারি বাংলা ভাষায় লেখা, এবং এক এক করে বিভিন্ন ভাষাতে লেখা, উর্দুতেও লেখা আছে, দক্ষিণী ভাষাগুলিতেও লেখা আছে, এবং সর্বশেষে হিন্দিতে লেখা। অর্থাৎ গোটা দেশকে, গোটা দেশের বিভিন্ন ভাষাকে একসাথে সংযুক্তিকরণ করছে রাম জন্মভূমি। রাম জন্মভূমির এই যে ঘাট, যে ঘাটে সাধারণত মানুষ আসেন, এবং বহু যুগ ধরে, বহু শতাব্দী ধরে এই সরজ নদী, সেই সরজ নদীর জলে নিজেকে পরিত্রাণ পেতে বহু মানুষ এসেছেন, রাজা দশরথ এসেছেন, শ্রীরামচন্দ্র এসেছেন, এই সেই ঐতিহাসিক ঘাট, যে ঘাটে এই মুহূর্তে রিপাবলিক বাংলা লাইভ করছে। রিপাবলিক বাংলার যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এই ঘাটে রয়েছেন, এবং তার পাশাপাশি একেবারে সরজ নদীর তীর থেকে আমাদের অপর সিনিয়র এডিটর অনির্বাণ সিনহাও রয়েছে, স্বর্ণালী আমাদের আরেক সিনিয়র এডিটর সেও রয়েছে। একদিকে রাম কি প্যারি ঘাট, সেই ঘাটে প্রচুর মানুষ এসেছেন, সেই সমস্ত মানুষ এই মুহূর্তে উত্তর ভারত থেকে এসেছেন, দক্ষিণ ভারত থেকে এসেছেন। বেঙ্গল কা চ্যানেল রিপাবলিক বাংলা, আপ লোক কহাঁ সে আয়ে? রাজস্থান সে। তো এক বার হো যায় বো নারা, জয় শ্রী রাম, 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 জয়। বারবার বারবার এই এই ধ্বনি যেন এই মুহূর্তে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। অনির্বাণ, আমি একদিকে রয়েছি সরজ নদীর তীরে, এখানে আমার সঙ্গে রাম ভক্ত যারা রয়েছেন, রাজস্থান থেকে এসেছেন তারা রয়েছেন, অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ এই মুহূর্তে সরজ নদীর একেবারে ঘাট থেকে রয়েছে। অনির্বাণ, তোমার দিকের দৃশ্যটা দেখাও। একেবারে ময়ূখ দেখতে পাচ্ছ, এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা নয়া ঘাট, এখান থেকে দেখা যাচ্ছে সরাসরি সরজ নদী, যেখানটাতে এক কথিত আছে যে এক সময় রাজা দশরথ স্নান করতেন, শ্রীরামচন্দ্র স্নান করেছেন, যার তীরে শ্রীরামচন্দ্র তার শেষ দেহ বিসর্জন দিয়েছেন, এবং যে সরজ নদী অযোধ্যার ইতিহাসের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে সেই সরজ নদী, এবং তার নয়াঘাট চত্বরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি ময়ূখ, এবং আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি স্বর্ণালী, সেখান থেকে এই একদিন যদি ডান দিকে ঘুরে যাই 180 ডিগ্রি প্রায় ঘুরে গেলে হচ্ছে হনুমানগড়ির দিকটা, এবং এই রাস্তাটা যেদিকে আমি দেখাচ্ছি রজনীকে বলবো সাইনেজটা দেখাতে, একদিকে হনুমানগড়ি 1.5 কিলোমিটার, অন্যদিকে রাম জন্মভূমি ট্রাস্টের যে অফিস সেটাও খুবই কাছাকাছি যদি আমরা এই দিকটাতে ঘুরে যাই। এই হচ্ছে সেই রাস্তা। এবার আমি রজনীকে আরেকবার বলবো আমার দিকে আসতে, আমার সঙ্গে দুজন ভক্ত রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপ কাহাঁ সে আ রহে হ্যায়?
मैं अवध क्षेत्र की पवन धारा से विराजा हूँ। अवध क्षेत्र की मतलब यूपी से ही है? यूपी से, हैदरगढ़। क्या पैदल चल के आए हैं? नहीं, पैदल नहीं चल के आया हूँ। अच्छा, यहीं के सेवा के रूप में आया हूँ, भगवान बाबा के सेवा के रूप में। जी, आप कब तक रहेंगे इधर? मैं आगामी 31 तारीख तक रहूंगा। 31 तारीख तक, मतलब 22 के दायरा उद्घाटन में आप रहेंगे इधर? जी, रहेंगे। आप कहाँ से आ रहे? राजस्थान, सालासर बालाजी से। राजस्थान से? कैसे आए, पैदल आए क्या? नहीं नहीं, बस से कल रवाना हुए थे, आज पहुँचे हैं। सरयू मैया के दर्शन किए और स्नान भी यहीं पे किए। आगामी पहुँचे क्या? हाँ, आज ही पहुँचे। तो श्री राम के तिलक लगा हुआ है? हाँ, लगा हुआ। हाँ, तो राम के नाम पे धनी हो जाएगा? नहीं, ये हमारा भाग्य नहीं, परम सौभाग्य है कि अयोध्या धाम में आने का हमारे को मौका मिला और मैया सरयू नदी के तट के ऊपर स्नान करने का भी मौका मिला। स्नान कर लिया? हाँ, कर लिया। ठंड तो बहुत है? हाँ, बहुत ज्यादा है। तो इसमें स्नान करने में मजा कितना? और मजा तो आया, पर ठंड बहुत लगी। आनंद ही आनंद है। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, অনির্বাণের আজকে অযোধ্যায় পদার্পণ, অযোধ্যায় চলে আসে। এবং এই অযোধ্যা আসার সঙ্গে সঙ্গে একটা অন্য জগৎ, অন্য একটা ইতিহাসের দরজা কোথাও খুলে গেল নিঃসন্দেহে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে, পেছনে দেখতেই পাচ্ছ, একটা অসাধারণ সুন্দর বিতানপুরা, এবং যেটাকে লতা চক বলে থাকে বলে নাম দেওয়া হয়েছে। লতা মঙ্গেশকরের স্মরণে এই এই জায়গাটার লতা চক নাম দেওয়া হয়েছে। এবং এই অসাধারণ কারুকাজটি ইতিমধ্যে চারিদিক থেকে ফুল দিয়ে সাজানো হয়েছে, তার নিচেও ফুল বিক্রি চলছে। এবং এই লতা চক একটা নিজের নিজের মতো করে একটা অদ্ভুত রকমের ঐতিহ্য তৈরি করে দিয়েছে। এবং এই লতা চক থেকে যদি আমি সোজা হাঁটতে থাকি তাহলে আমি দেখাবো এই সামনের দিকে, একদিকে কিছুক্ষণ আগে যেটা অনির্বাণ বলছিল যে একদিকে সেই ঘাটে যাওয়ার রাস্তা চলে আসছে যেখান থেকে সবাই স্নান করে বেরোচ্ছেন, এবং তার সামনে স্পেশাল পুলিশ চৌকি রাখা হয়েছে। কারণ আপনারা জানেন যে সামনেই একদম দোরগোড়ায় চলে এসেছে রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠা দিবস, এবং তার আগে কিন্তু নিরাপত্তার বিষয়টা ভীষণ রকমের কড়াকড়ি চলছে, এবং পুলিশ চৌকির প্রিপারেশনটা দেখলেই বোঝা যাবে। তার সামনে আমি দেখাবো যে এই এই লতা চকের আশপাশটা কি মনোরম। তার সামনে এলইডি স্ক্রিনে বড় করে দেখানো চলছে রামায়ণ। এখানে যে লেজার শো চলছে, সেই লেজার শো এখানে রিফ্লেকশন করা হচ্ছে। কখনো এখানে রামায়ণ দেখানো হচ্ছে, কখনো রামকথা চলছে, কখনো বা মন্দিরের বাইরে ছবিটা প্রত্যেক মুহূর্তের গড়ে ওঠা সেই তার একটা ডেমনস্ট্রেশন চলছে। সো এখানে নন চাই আসছেন, কিছুক্ষণ এখানে থমকে যাচ্ছেন এই প্রেজেন্টেশনের পর। এবং তারপর যদি আমি যেতে থাকি সামনের দিকে, তাহলে দেখাবো যে গোটা রাস্তার দুধারে একদিকে ইতিমধ্যেই ব্যারিকেড করা শুরু হয়ে গিয়েছে, কারণ আর বেশি বাকি নেই। এরপর ভিভিআইপিরা সেখানে আসতে শুরু করেছেন। এবং যদি সামনের দিকে এগোতে থাকি আমরা, তাহলে দেখবো যে গোটা রাস্তার দুধারে এই যে অসাধারণ যে লতা চক দিয়ে আমরা হাঁটতে শুরু করেছিলাম, তার সামনেটা পুরো প্রায় রাম রামের পতাকা দিয়ে পুরো সাজানো হয়ে গিয়েছে, গেরুয়া হয়ে গিয়েছে। এবং অজস্র মানুষজন যারা দূর দূরান্ত থেকে আসছেন, আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছিলাম, একদমই এগোচ্ছিলাম সবার কাছেই। তবে তার আগে দেখাবো একবার যে এই গোটা রাস্তাটা কি অসাধারণ। দেখো, একদিকে অন্যরকমের যে কারুকাজ, যে সুন্দর ডেকোরেশন চলছে, তার পাশাপাশি কিন্তু এখানে এই পরপর পতাকার পর পতাকা, একটা নয়নাভিরাম দৃশ্য। আমি যদি এতক্ষণ এগিয়ে না আসতাম, আমি জানতেই পারতাম না যে লতা চকের এই যে রাস্তাটা, যেটা যেটা চৌমাথা থেকে যে রাস্তা আরও সামনের দিকে এগোচ্ছে, সেটা এত অসাধারণ হয়ে রয়েছে, একদম গেরুয়া হয়ে রয়েছে। আমি এদিকে আসবো, তবে তার আগে একবার ঝট করে ময়ূরের কাছে খুঁজে ঘুরে আসবো, তারপর আমি আবারও এই সুন্দর কালারফুল দৃশ্য নিয়ে আপনাদের কাছে আসছি। ময়ূর, তুমি যেদিকে রয়েছো তার ঠিক উল্টো দিকে আমি রয়েছি এই মুহূর্তে, যেটা এই মুহূর্তে গোটা দেশে নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী, তিনি যে অটো, সেই অটোর শুরুয়াত যাকে বলে, সেই শুরুয়াত করেছিলেন। এইটাই সেই বিখ্যাত পিঙ্ক ইলেকট্রিক অটো। এই ইলেকট্রিক অটো যেগুলো আমাদের দিদিরা, মায়েরা তারা চালাচ্ছেন অযোধ্যায়, শুধুমাত্র যে শ্রীরাম, শ্রীরাম ভক্ত তারা শুধু নেই,
মা সীতা মাইয়ার যারা ভক্ত তারাও রয়েছেন এবং এখানে আমার সাথে এক দিদি রয়েছেন। দিদি আপ কহাঁ সে আয়ে আর ইয়াহাঁ পে কিতনে কিতনে দিন ইয়াহাঁ পে ইয়ে অটো চলা রহি হ্যায়? सर हमें 3-4 दिन हो गए चलाते हुए, हम यहाँ 15 दिन के लिए आए हैं गाड़ी लॉन्च करने के लिए। और सर ये चला के हमें बहुत अच्छा लगा, यहाँ के लोगों को कारोबार दे के जाएंगे। और 15 दिन की हमारी ड्यूटी है, उसके करने के बाद में दिल्ली से आए हुए सर हम। कारोबार दे के जाएंगे मतलब यहाँ पे मैं एक एक बात आपसे बात करना चाहता हूँ। ये जो यहाँ पे पूरा जो माहौल है ये तो पूरा बदल गया। अयोध्या का पूरा जो माहौल है यहाँ पे कारोबार ज्यादा हो रहा है, अनेक बेशी व्यवसाय होते हैं। सर अगर लेडीज करना चाहे तो क्या नहीं कर सकती है, बहुत कुछ कर सकती हैं। जरूरी नहीं है ये ऑटो ही चलाओ, इसके द्वारा वो कार है, इंडिका, स्कॉर्पियो सब कुछ चला सकती हैं, क्योंकि इसके ही बेस पे आपका लाइसेंस बनेगा, सारे काम होंगे और ट्रक भी मिलेगा, गाड़ी मिलेगी। हम बस की ट्रेनिंग कर रहे हैं। तो अयोध्या में सीता मैया का भी पूरा एकदम जो टीम है वो अभी पूरा एकदम ऐलान हो गया। सर हमारी टीम है, हमें यहाँ पर 15 लेडीज है, दिल्ली से आए हुए हैं। अच्छा, चाहते हैं कि यहाँ के लेडीज भी हमारे जैसे कामयाब बन जाए, क्योंकि हमेशा गाड़ पोषण में, बर्तन मांजने में औरत उनों में लगी रहती है। मेरा ये सपना कि सब औरत आगे बढ़े। क्या बात है दीदी, आपके साथ बात करने में बहुत अच्छा लगा। अर्थात स्वर्णाली तुम्हें सुनते ही पेले जे दीदी बोलछेन जे एई भावे जाते समस्त दीदीरा जरा जरा बोनेरा जरा সাধারণত দিদির ভাষায় বাসন মাজেন বা ঘরের কাজ করেন, তাদের করতে করতে এই কাজটাও তো তারা করতে পারেন, স্বাবলম্বী হতে পারেন। এইভাবেই অযোধ্যা শুধুমাত্র রাম রাজ্য নয়, তার পাশাপাশি একাধিক নারী জাগরণেরও মঞ্চ হয়ে যাচ্ছে। স্বর্ণালী পতাকার দোকান দিয়েছেন, তোমাকে দেখাবো কি অসাধারণ এই ভিউ। আমি যেরকম দেখতে দেখতে আসছিলাম, যেখানে গোটা রাস্তা জুড়ে এরকম অজস্র ছবি। কহাঁ সে আ রহে আপ? মানবগঞ্জ সে হ্যায়। মানবগঞ্জ সে জি। কিতনে দিন কে লিয়ে, কিতনে দিনো সে হ্যায় ইধর? ये अपना जो है यहाँ पे लेकर जमीन छोड़ दी है, वैसे पटकापुर भी हमारा घर हुआ है। हाँ। जी। और क्या की दुकान क्या है? बस पावा फ्लैग का जी, यही। हाँ, ध्वजा का ये दुकान, अपने पास झंडे की दुकान में हम झंडे के ये खरीद रहे हैं लोग। जी जी, बहुत लगातार जो है राम मंदिर जब से बनना स्टार्ट हुआ है, लोग का ज्यादा जो है आस्था लोग का ज्यादा जो है राम मंदिर के प्रति है, और झंडा लोग लेने ज्यादा आते हैं मैम यहाँ पे। झंडा लेकर वो सारे ऐसे चौक घूम रहे हैं जी, सभी लोग जो है यहाँ पे दूर दूर से लोग आते हैं, जो है सभी जगह से, भारत देश से आते हैं लोग, और यहाँ तक विदेशों से लोग आते हैं, यहाँ से झंडा खरीदते हैं हमारे। आप झंडा ऐसे बनाते थे या? जी जी, तीन ये करीबन 3 सालों से जो है मैम मैं झंडे का कारोबार कर रहा हूँ। जी जी बिल्कुल। क्या बात। কিছুক্ষণ আগে যে সম্পূর্ণ নিজের জীবনের ইউ টার্ন একটা, সেটা হচ্ছে শ্রীরামের পতাকা তৈরি, এবং শ্রীরামের পতাকা তৈরি করে আজকে এই জায়গায় এই এই শুধুমাত্র রাম কি পেয়ারির পাশে যে এই পতাকার দোকান, বলা হচ্ছে নাকি এক এক দিনে এই পতাকা পরে শেষ হয়ে যায়, এত মানুষ দূর।